আচ্ছা মামা তুমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও তাহলে সবচেয়ে ভালো হবে যে কেন আজকে কি চলছে আজকে চলবে হচ্ছে আমাদের ভাষায় ক্রেজি রামেন চ্যালেঞ্জ যে জায়গাতে আমি প্রথমে একটা রামেন রান্না করব আমার পরে করবে মামুনি বাপি আর তাহসিন তো আজকে সবাই তো খালি আমাকে মার্কস দেয় আজকে আমি সবারটা খাবো সবাই আমারটাও খাবে তারপর আমরা একজন আরেকজনকে মার্কস দিব যে কে কত পাচ্ছি কার রান্না কেমন হয়েছে স্পেশালি বাপি এটা ক্রেজি কেন সবসময় তো আমিই বলি আজকে আমার বাপি বলবে যেটা ক্রেজি কেন বলো ক্রেজি হচ্ছে যে তুমি যে কোনো জিনিস চয়েস করতে পারো এনি ক্রেজি আইটেম ইউ ক্যান চুজ যেটা নরমালি তুমি করবা না তোমার ক্রেজিটা কি জিনিস হবে সেটা এখন বলো আমার ক্রেজিটা আমি পরে দেখাবো এখন দেখার এখন বললে তো সেটা তুমি সে উপভোগ করতে পারবে না বাপি কি করবে তাহসিন কি করবে ওগুলো হচ্ছে দেখার বিষয় বিকজ তারা কখনো রান্না করেন নাই তাহসিন তাও করছে বাট বাপি কখনো করেন নাই আমি এর মধ্যে একটা বলতে চাই হ্যাঁ বলো আমি 40 বছর আগে আমার শেষ রান্না করেছি তখন ছাত্র বসে এদেশে আসছি তখন রান্না না করলে না খেয়ে মারা যাবো সেই কারণে তখন রান্না করেছি এখন যেটা করবো সেটা হচ্ছে ক্রেজি আমার তো শুনে হয়েছে মামা 40 বছর আগে তোমাকে বিপদে পড়ে রান্না করতে হয়েছে এখন 40 বছর পরে বিপদে পড়ে মেয়ের জ্বালাই পড়ে এখন বিপদে পড়ে রান্না করতে হচ্ছে আমি যদি জানতাম যে আজকে আমার রান্না করতে হবে তাহলে আমি যেভাবে ফাঁকি দিয়ে চলে ভালো যেতাম ফার্স্ট আমি আমাকে দিয়ে স্টার্ট করি কারণ সবকিছু তো আমার এই বলির বকরা বানা দাঁড়া করাই দেওয়া হয় দাঁড়া একটু মামিকে দেখাই মামি এখনো ধ্যান করছে আমি বুঝতে পারছি না যে কি রান্না করবে তো আগে আমি আমারটা দেখাই হ্যাঁ বলো আজকে আমি রামেন রান্না করব আমার ফেভারিট ফেভারিট সবকিছু ফেভারিট জিনিসপত্র দিয়ে আচ্ছা আমার চিংড়ি ছাড়া আমার লাইফ চলে না এই জন্য এই যে চিংড়ি চিংড়ির সাথে সবচেয়ে ভালো যায় গার্লিক এই জন্য আমি গার্লিক নিছি আচ্ছা লেমন তারপর এর জন্য লাগবে হচ্ছে অনিয়ন্স আমি নিছি সাদাটা সয়া সস ওয়েস্টার সস লাগবে হচ্ছে আমার ডিম ওকে দুইটা ডিম আমি নিছি তারপর ভেজিটেবল ছাড়া আমার চলবে না কারণ বাপি ভেজিটেবল ছাড়া কিছু খায় না এই জন্য রেড বেল পেপার গাজর স্ক্যালিয়ন মানে পেঁয়াজ পাতা পেঁয়াজের কলি বলে বেবি মটরশুঁটি এগুলো এখানে বলে এটাকে স্নো পিস মোস্ট ইম্পর্টেন্ট থিং রামেন নুডলস এদিকে দেখো রামেন নুডলস এটা কি কোন দেশের রামেন নুডলস আসলে এটা কোরিয়ান হ্যাঁ এটা হচ্ছে হট চিকেন ফ্লেভার সো এখন আমি তোমার কাটাকাটি স্টার্ট করি আমরা সবসময় যেহেতু স্টার ফ্রাই নুডলস পছন্দ করি সবাই এই জন্য আমি এটাকে স্টার ফ্রাই করে ফেলবো সো রামেন তো বেসিক্যালি দুই রকমের হয় আর একটা হয় তুমি স্টার ফ্রাই টাইপের একটু শুকনো শুকনো হ্যাঁ আর অনেকে তোমার স্যুপ টাইপের পছন্দ করে হ্যাঁ অনেকে তোমার স্যুপটা লাইক করে আমি আসলে একটু চাউমিন স্টাইলে নুডলস খেতে পছন্দ করি আমি আমার রামেনটাকে আগে বয়লে দিয়ে দিই বয়লের জন্য আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিছি দেখি এর ভিতরে কী কী আসছে ভিতরে আসছে হচ্ছে আই থিঙ্ক এটা হচ্ছে সস আচ্ছা আর এটা হচ্ছে ফ্লেভার না আমরা এই ফার্স্ট টাইম এটা খাচ্ছি এই যে এটা হচ্ছে রামেন আমি যে টানছি ওকে গোল হ্যাঁ গোল ইন্টারেস্টিং আজকে রাতে বেলা কি তো ডিনার এটাই মনে হচ্ছে আজকে যতগুলো নুডলস রান্না করা হবে এগুলো শেষ না হওয়া পর্যন্ত কেউ ঘুমাই দেওয়া হবে না তুমি ভাত না খেয়ে ঘুমাতে পারবে আমার জন্য ভাত রান্না করছি মামুনের জন্য রান্না ও তো মাঝখানে আমি আর মামা বিপদে হ্যাঁ ভালো হয়েছে তুমি একটু চানাচুর টানাচুর খেয়ে নিয়েছ ওকে আমি তোমার দিয়ে দিচ্ছি হচ্ছে সেসেমি অয়েল আচ্ছা আমি দেব 2 টেবিল স্পুন চাইনিজ খাবারের মধ্যে সেসেমির ফ্লেভার অনেক ভালো আসে এর মধ্যে আগে দিব হচ্ছে গার্লিক আমি অ্যাড করব শ্রিম্প চিংড়িকে বেশি ভাজলে তোমার রাবারি রাবারি হয়ে যায় এই কারণে আমি ইট সাইড তোমার 1 মিনিটের মতো করে ভাজবো সাথে দিয়ে দিব হচ্ছে ক্যারোট এবার দিতেছি বেবি মটরশুঁটি সয়া সস এটা হচ্ছে 1 টিস্পুন ও ও এখানে হাফটি পড়ে গেছে
আরেকটা হচ্ছে ওয়েস্টার সস আমি দিতেছি 1 teaspoon। আমি যেহেতু চাইনিজ আইটেম করতে চাচ্ছি চাইনিজ স্টাইলে, এই জন্য আমি তোমার সয়া সস আর ওয়েস্টার সস অ্যাড করে দিচ্ছি। এখন আমি দেব হচ্ছে তোমার ক্যাপসিকাম, এটা সবার লাস্টে দিচ্ছি বিকজ আমি এটা ফুললি কুক চাই না। Looks good. দুটা ডিম ছিল, আমি একটু লবণ অ্যাড করে নিছিলাম। আর তোমার পরে তো মামা। হ্যাঁ আমার পরে বাপি। মামা তোমার কি দোয়া দরুদ পড়া শেষ হয়েছে? হইছে আছে। মাথায় শিংটিং গজা রে কিনা আমার আমার দনসকে কারণ। আমার আমার এগ ফ্রাই করা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলস। মশলাগুলো দেখি ভিতরে কী কী দিছে। এটা ফ্লেভার, এটা হচ্ছে তোমার ভেজিটেবল সাথে দেয়া। এবার দিব আমি এইটা, দেখি এটা কত ঝাল। এটা বেশি ঝাল হলে অবশ্য বাপি খাইতে পারবে না। তাই আগে আমি একটু টেস্ট করি। মার মেয়ের মধ্যে আমি আমি আর তুমি হচ্ছে দুধ ভাত মাত্র, সেটাই আমরা মনে হচ্ছে দুধ ভাত। এটা অনেক ঝাল, সো আমি এটা আর দিব না, কারণ তাহলে বাপি খাইতেই পারবে না। দেখছো কি পরিমাণে লাল অল্প একটু দিচ্ছে কিন্তু। ওকে এবার দিয়ে দিব এগুলো। মামি কি আইডিয়া নিচ্ছ? আইডিয়া চুরি করছে নাকি? আমার রান্না ডান। ও অলরেডি ডান? ইয়েস। এখন আমি এটা সার্ভ করব। আসো কিনা আসো দেখো কি অবস্থা। সার্ভিং এর জন্য আমি প্লেট ধুই নিয়েছি। আমাকে অল্প একটু খেতে, সবাই এক গাল করে খাবে, বেশি খাওয়া যাবে না। আমি এক গাল খাবো না। কালোর প্লেট নেই, আমার প্লেটটা বড়, কারণ আমি মেয়ের রান্না তো একটু বেশি করে বেশি খেতে চাই। আমি এত দিব না। তুমি দাও তাহলে, কিপটা আমি করে সব শুনে 98 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
আমি অনেক অল্প সস দিছিলাম তারপর এটা ভালো স্পাইসি আর আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু লেমন দিছি হ্যাঁ লেমনের কারণে তোমার টেস্ট আরো বেশি ভালো আসছে লেমনের একটা গন্ধ আছে হ্যাঁ যেটা টেস্ট আরো ভালো করেছে আর সেসামি অয়েল দেওয়াটা বুদ্ধিটা ভালো তোমার স্টার ফ্রাই ফ্লেভারটা নিয়ে আসছে সেসামি অয়েলটা শুরু করো কি করো ভাই আমি এটা আগে আগে আমি একটু ইন্ট্রোডাকশন করে নিই যে আমি আজকে প্রায় 35 বছর পরে রান্নার চেষ্টা করছি তা এইটাই আমার জন্য অনেক বেশি যদিও এটা কম্পিটিশন বা প্রতিযোগিতা তা আমি আমার মেয়েরে আমার সাথে নেব যে মেয়ের সাথে আর কম্পিটিশন হয় না শুরু করার আগে তোমার লাইফলাইন লাগবে লাইফলাইন তো অবশ্যই এটা তো লাইফটা নিতেই হবে যাক যেটা আজকে আমাদের লাগবে সেটা হচ্ছে দুধ ওকে 1.5 কাপ দুধ হ্যাঁ নুডলস এই যে নুডলস চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স ওকে পেঁয়াজের কলি পেঁয়াজের কলি দ্যাটস ইট হ্যাঁ এইটাই আছে এটা নাম কি দিচ্ছ এটার আমরা নাম দিচ্ছি ক্রেজি কোরিয়ান টাইপ
ক্রিমি নুডলস হেল্পিং এর জন্য তো আমাকে নিয়েই নিছিস তোমার তো নিয়েই নিছিস মেয়ের সাথে কোনো কম্পিটিশন নাই আমার সময় কি এটা হবে কিনা আমি চিন্তা করছি এখন তোমার সাথে হবে কিনা জানি না বউর সাথেও তো কম্পিটিশন নাই বউর সাথে কম্পিটিশন নাই বউর সাথে কম্পিটিশন হলে মুশকিল আছে যে খাওয়া বন্ধ হয়ে যাবে সুতরাং বউর সাথে কম্পিটিশন করব না আচ্ছা দেড় কাপ দুধ বিসমিল্লাহ বলে দিলাম বিসমিল্লাহ বলে ঢেলে দিলাম সাহস করে ঢেলে দিলাম আচ্ছা আগে আমাদের গরম হনিক দুধটা দুধটা আবার যদি বেশি গরম হয় তাহলে কিন্তু আবার উপচে পড়বে সেটা আবার খেয়াল রাখতে হবে বাপ রে বাপ মামা তো মনে হচ্ছে ভালোই প্রিপারেশন নিয়ে আসছে না সেই এখন একেবারে প্রিপারেশন না নিলে তো আবার মুশকিল এই জিনিসও দেখতে হলো না সেই এই জিনিসও করতে হলো বহুদিন পর আজকে সকালবেলা ঘুম থেকে চিন্তা করেছিল যে রাতে প্রথমে কি এই কাজ করতে হবে আমি যদি জানতাম যে আজকে আমার এই কাজ করাবে আমার বউ আর মেয়ে আমার এই দিয়ে কাজ করাবে আমি আজকে রণভঙ্গ দিতাম বাপের রণভঙ্গ মানে কি রণভঙ্গ মানে খাওয়া বন্ধ করে দেয়া না নাকি না নাকি যুদ্ধ থেকে রণভঙ্গ রণ মানে কি যুদ্ধ রণ মানে যুদ্ধ মানে পালায় যাওয়া আর কি ও আচ্ছা আচ্ছা দুধটা ফুটছে নুডলসটা গলছে উপচে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি হ্যাঁ উপচে উপচে যাওয়ার আগে আমরা আমি কমাই দিলাম ফ্লেভারটা অ্যাড করে দে দাও এটা কি পুরো দেব হ্যাঁ সো ফার সো গুড এখন পর্যন্ত বাসায় আগুন লাগেনি সো দ্যাটস আ গুড সাইন তোমার কি সন্দেহ ছিল বাপি চিলি কেমন দিব চিলি আগে তুমি এটাকে ইয়া করো বেশি ঝাল হয়ে গেল আবার কেউ খাইতে পারবে না কালারটা চিলি দিয়েতে কালারটা সুন্দর আসছে হ্যাঁ কালারটা একটু গোল্ডেন গোল্ডেন আসছে মামুনি তুমি তো সবে মিস করতেছো তুমি সে বাপিরটা দেখো দেখো মামি কি অবস্থা দেখো অলরেডি ক্রিমি হয়ে গেছে ওয়াও ওয়াও মামি কি টেনশন হচ্ছে নাকি না এবার মামুনির টেনশন আরো বাড়তেছে ঢেলে দাও পুরোটা আমার তো দেখে আলফ্রেডো পাস্তা কি দেখছে হচ্ছে ওয়েল ডান আলফ্রেডো পাস্তার মতোই কিন্তু দেখতে হচ্ছে তো আলফ্রেডোর পাস্তার মতোই হচ্ছে Nice. Wow. বাবি কিন্তু ভালো বানাইছে। এখন তো খাওনি। আমি তো টেনশন আছে। বাট দেখতে সুন্দর হচ্ছে তো। দেখতেই তো দশে দশ হয়ে যাচ্ছে। রেডি। দুটো এরকম লম্বা হয়ে আসছে। মা মাঝে বয়স। না ভয় না। না এটা দেরি আছে কেন? তোমরা এত কথা বলে তোমার ক্যামেরা কাঁপে। না না। এই যে। আমি নিজেই তো অবাক হয়ে গেছি যে আমি এত ভালো রান্না করেছি আমার কাছে তো ভালোই মনে হচ্ছে একদম খারাপ রান্না করেছি মানে কি বলতে চাই আমার কাছে তো মনে হচ্ছে আমি খুবই ভালো রান্না করেছি মা আমি মনে হচ্ছে জীবনের প্রথম বাপের হাতে রান্না খেয়েছে আমি বিশ্বাস হচ্ছে না কি খাচ্ছি কি খাচ্ছি বুঝতে হবে আমার তা চিন্তা আমার যতটা পচা হয়ে আসলে অতটা পচা হয় নাই সো 90 দের মতো তো আমি নিজেই অবাক হয়ে গেছি যে 90 দিয়েছো তুমি মামি আমি দিতে পারি 90 কি তুমি কি খেতেই থাকবা নাকি স্কুলও দিবা দিব আগে আমার বাপের রান্না করে আমি খাই জীবনের প্রথম জীবনের শেষ কে না তুমি আর করবা মানে আপাও তো ইচ্ছা নাই ইট টেস্ট লাইক ব্লু মাসল খাই না হ্যাঁ সি ফুড ওইটার মতো পুরো টেক্সচার বাপি কিভাবে পুরো মাছটা আচ্ছা আমি বুঝলাম না এটা চিকেন ফ্লেভার নুডলস কিন্তু মামা রান্নার পর এটার মধ্যে মনে হচ্ছে সি ফুড ফ্লেভার ব্লু মাসেল এর জন্য ক্রিমি ক্রিমি একটা টেক্সচার থাকে না ওই ক্রিমি ভাবটা আছে এটা যদি কেউ না দেখে তাহলে কেউ বুঝবে না যে এটা বাপি রান্না করছে আমি এতে মার্কস দেব হচ্ছে 198 আমার অনেক মজা লাগছে আমি এটা দুই বল খেতে পারবো ওকে ঠিক আছে ওকে এখন হচ্ছে তাহসিনার টাইম আমার টাইম ইয়েস নাকি মামি করবে না তুমি আগে তুমি আচ্ছা ঠিক আছে তাহসিন সবার পরে যাওয়ার চেষ্টা করতেছে আজকে তুমি কি রান্না করবা কেন আসছো সামনে বলো তুমি কি আমাকে আমার মতো কোশ্চেন করতেছ হ্যাঁ তুমি আমাকে যা করা আমি তোমাকে তাই করতেছি আজকে আমি রান্না করব একটা কোরিয়ান স্টাইল রামেন সেটার মধ্যে তোমার একটু ডিফারেন্ট টাইপের হবে ওকে দেব বাটার বাটারটা দেখলাম না তো বাটার দিচ্ছি হ্যাঁ
একটা ডিম চেডার চিজ দিব আর রামেন এগুলো দিয়ে হয়ে যাবে ওকে স্টার্ট করি পানি গরম করতে হবে পানির কথা তো বললাম না কতটুকু লাগবে পানি দিচ্ছি এখানে 1.5 কাপের থেকে একটু বেশি একটু সসি সসি টাইপের হবে একটু সসি সসি টাইপের ওকে ঠিক আছে বানাও তোমার সসি দুধ আমি বয়ল হয়ে গেছে হুম হুম নুডলস দিয়ে দিচ্ছি ওকে বিসমিল্লাহ বিসমিল্লাহ তোমার প্রথমে যখন ইউনিভার্সিটিতে আসি তখন তো আমার পয়সা ছিল না হ্যাঁ বাজেট ছিল হচ্ছে কি 50 সেন্ট ওকে সারাদিনে 50 সেন্টের মধ্যে কি খাওয়া যায় রামেন ছাড়া কয়টা রামেন আসতে একটা তখন মনে হয় 25 সেন্টস করে মনে হয় একটা রামেন ছিল সো দুইটা করে আসতো রাই হ্যাঁ দুপুরে একটা রাতে একটা তো তখন রামেন কিভাবে খাইতা তখন তো এত বুদ্ধি ছিল না তখন জাস্ট রামেনের মধ্যে যে সস আসতো ওই সস দিয়ে খেয়ে ফেলতাম আচ্ছা তারপরে এমন হয়েছিল যে জীবনে রামেনের দিকে তাকাইতে ইচ্ছে করতো না তোমারটা তো অনেক লাল হয়ে গেছে চিন্তা করতেছি যে বেশি লাল দেখাচ্ছে খাওয়া যাবে কিনা এটা তুমি খেয়ে ফেলতেছো আল্লাহরে ওকে সো ফার সো গুড ঝাল আছে কেমন ঝাল আমরা খাইতে পারবো নাকি সবে বাথরুমে বসে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে কি কালকে বাথরুমে ওকে ডিম দিয়ে দিচ্ছি ওকে দেখি দাদা তোমার ডিমটা কই তুমি বানাচ্ছো হ্যাঁ দাও আরে বাপ রে তোমার রামেন দেখি আমার পেট গুড়গুড় করতেছে এটা একটু ঢেকে দিব সো দ্যাট ডিমটা জাস্ট সামান্য একটু যেন কুক হয়ে যায় দেখো আমার ডিমটা দেখো উপরে হয়ে গেছে দেখছো ওয়াও এখন আমি এটাকে নামাই ফেলব এই যে দেখো ওয়াও দেখছো কি সুন্দর মাঝখানে ডিমটা রেখে দিয়েছে এখন তুমি কি অ্যাড করবে দেবো বাটার ঠিক আছে বাটারটা গরমের মধ্যে গলবে তারপরে উপরে দিব চিজ ইউ নো আই লাইক চিজ ইয়েস সো ডেফিনেটলি আই উইল অ্যাড সাম চিজ বাবারে কি মনে হচ্ছে দেখি একটু হাতে ধরো তোমার ক্রিয়েশন এই যে দিস ইজ মাই ক্রিয়েশন দেখতে পাচ্ছ ওয়াও ইয়েস দেখি তো ডিমটার কি অবস্থা দেখছো ডিমটা কিন্তু ফুললি কুক না ডিম পোচ ডিম পোচ ফুড ক্রিটিক এই যে পাশে বাটারি দেওয়া এই কারণে মজা হচ্ছে স্পাইসি বেশি কিন্তু মজা হচ্ছে ডিম সহকাচ্ছ ডিম পোচটা ভালো আছে ঝাল ঝাল রানী রানী ডিম পোচ সাথে বাটারি বাটারি মাউনি কত দেয়া যায় বলো তো দেখি তোমার মেরে কিন্তু কমাই দিছিল এটা কি তুমি লবিং করতেছো কিসের জন্য 95 আরে খোদা যা খারাপ না 95 হলে চলবে আমি তার সাথে থেকে একটু উদার মনে তো তাই 90 দিব 90 ঝালের জন্য ভালো লাগছে না ঝালের জন্য ভালো লাগছে আমার ভালো লাগছে বাট ইটস সো গুড থ্যাংক ইউ তুই তো ভালোই খেলা যাক মার্কস যা দাও তুমি খাইছো যেহেতু দ্যাট মিনস অত খারাপ হয় নাই খারাপ হলে তুমি খাও না আমি মার্কস দিব 100 এখানে আমি খাই ডিম দিয়ে মজা লাগে হ্যাঁ ডিম দিয়ে মজা লাগছে খাইতে বাটারটা তোমার একটা সিল্কি ভাব নিয়ে আসছে মামাটার থেকে এটা বেশি টেস্ট নিজে রান্না করছিস তো তাই জি না সেই জন্য না এটার মধ্যে না এটা আসলেই মজা ঝাল ঝাল তাই স্টাইল ঝাল ঝাল ডিমটা নিয়ে একটু কনফিউজ ছিলাম বাট তোমার কোরিয়ানরা ডিম দিয়ে খায় এবং দে রিয়েলি লাভ ইট এবং এটা আসলে ডিম দিয়ে ভালো লাগে সো আমি দিব 95 আচ্ছা ঠিক আছে যা আমি তোমাকে আরো 5 মাস বাড়াই দিই 95 দিয়ে দিব 95 আর মামি কত দিছে জানো সবাই 95 সবাই 95 অ্যাভারেজ স্কোর মনে বেশি মামুনে বলো আজকে আমরা করব কি করব থাই স্টাইলে রামেন সালাদ থাই স্টাইলে রামেন নুডলস সালাদ হ্যাঁ
আমার লাগবে চিকেন, শ্রিম্প, সুগার, টেন লেবুর রস, এটা ফিস সস, সয়া সস, আর এখানে লাগবে আমাদের গার্লিক, ওকে, এটা ধনিয়া পাতা, টমেটো, অনিয়ন, ক্যারেট, তেল দেবো দুই টেবিল চামচের মতো। আজকে আমরা শুরু করছি হচ্ছে ভাজা জিনিস দিয়ে, শেষ করব সালাদ দিয়ে। এখন আমরা এই সসটা একটু দেব, আর দিও না অনেক খাওয়া। বুদ্ধিতে ভালো এই সসের মধ্যে সিমটা করে ফেলা। আচ্ছা, কারণ বিফ মিডিয়াম রেয়ার খাওয়া যায়, বাট চিকেন ফুললি কুক না হলে খাওয়া যায় না। এখন আমরা এই যে সসটা বানাবো, এখানে 3 চামচের মতো তোমার লেবুর রস, 2 চামচ ফিচ সস, 2 টেবিল চামচ, আর অল্প একটু আমি ইয়ে দেবো সয়া সস। হ্যাঁ, 1 টিস্পুন, না 1 টিস্পুনের থেকেও কম। সুগার তোমার টেস্টের উপরে, তুমি কতটুকু মিষ্টি লাইক করি লাইক করো সেটার উপরে। বেশি ছাল হলে সব তাহাশিন খাবে, আর অল্প ছাড় হলে সবার খাবো। থাই সালাদগুলো কিন্তু স্পাইসি হয়, একটু সাওয়ারি সুইটি। হ্যাঁ, সাওয়ার সুইট আমার স্পাইসি। এটা তোমার খেয়ে খেয়ে দেখতে হবে যে সসের টেস্টটা কেমন হচ্ছে। আর একটু চিনি লাগবে। এখন আমরা এই ভেজিটেবলগুলো দিয়ে দেবো। ওকে, আমি নারে, হ্যাঁ, টমেটোস, একটা টমেটোস এখানে, এটা হচ্ছে বিলাতি ধনে পাতা, ধনে পাতা, ক্যারোট, অর্ধেক ক্যারোট, অনিয়ন তোমার ইচ্ছা তুমি কতটুকু দিতে চাও দাও। এটা কিন্তু মনে হচ্ছে মজাই হবে, মামনি রান্না কোনোদিনও মজা হয় না এরকম কিছু আছে। হিয়ার ইউ গো, দেখো কত সুন্দর কালারফুল, কেউ বলবে এটা কি জানে নুডলস, রামেন নুডলস, কেউ বলবে এটা রামেন নুডলস। এটা তো তোমার একটু মনে হবে না যে তুমি কোনো নর্মাল কোনো নুডলস খাচ্ছ। ডুকে ডো জামা একটু খেয়ে নিল, ইটস ক্রিস্পি, সাওয়ারি, সুইট, স্পাইসি, সাথে তোমার রেস্টুরেন্টের সালাদের মধ্যে সব রকমের ভাইব আছে, সো কালারফুল, সো বিউটিফুল। তো ওভারঅল সব কিছু মিলে মামুনি 100 এ 100 আমার সাইড থেকে মার্কস। আমার কাছে অনেক মজা লাগতেছে, কারণ তোমার এটার মধ্যে একটা টকটক মিষ্টি মিষ্টি ভাব আছে। তো থাই রেস্টুরেন্টে গেলে তোমার ম্যাঙ্গো সালাদ, পাপায়া সালাদ, অনেক রকম সালাদ পাওয়া যায় না, যে সসটা আমি বানাইছে ওটা ওরকম হয়েছে, অনেক রিফ্রেশিং। সবাই আগে থেকেই জানে, এটাতে আমি 98 দিব। সো 98, তুমি দিছো 100, ইয়েস,
বাপিটাও 100 মামাটাও 100 আমরা মাছ দিয়ে দিছি মামা তো সারা প্রায় 100-110 এমনি দিবে হ্যাঁ সারাটি মধ্যে মামা দিতে গেল মজা আছে অনেক ওকে সো আমাদের চ্যালেঞ্জ তো হলো হ্যাঁ আফটার দ্যাট উই আর গোয়িং টু চ্যালেঞ্জ কাকে কাকে বলো আমরা চ্যালেঞ্জ করতে পারি পেটুক কাপুর ইপসা ক্যারেক্টার আসিফ ভাইয়া ক্যারেক্টার ওকে ক্রেজি রামেন চ্যালেঞ্জ দেখি ইপসা আর আসিফ ওরা দুজন এরকম কোনো ক্রেজি রেসিপি নিয়ে আসতে পারে কিনা রামেন নিয়ে আরও আরও একটা জিনিস যারা এরকম আমাদের মতো এক্সপেরিমেন্টাল হিসেবে ট্রাই করবে ডোন্ট ফরগেট টু লেট আস নো অ্যাবাউট ইট দ্যাট ইউ ট্রাইড এবং কে কাকে চ্যালেঞ্জ দিতে চায় আমাদের কমেন্টে তাদেরকে ট্যাগ করবা হ্যাঁ আর আমরাও দেখবো যে তারা কেমন বানাচ্ছে ডোন্ট ফরগেট টু শেয়ার ইওর পিকচার এবং পিকচারগুলো কোথায় শেয়ার করতে হবে বলো পিকচারগুলো শেয়ার করতে পারবে হচ্ছে রেসিপিস ফর ডিজাস্টারে আমাদের গ্রুপে অথবা পেজের মধ্যেও যদি করতে চায় আমাদের এটার ভিডিওর নিচে যে কমেন্ট থাকবে কমেন্টের মধ্যে শেয়ার করতে পারো ওকে ঠিক আছে আমি এখন খাই ওকে ঠিক আছে টাটা বাই বাই সি ইউ অন আ নেক্সট এপিসোড মামুনিন আল্লাহ হাফেজটা বলো আবার আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থেকো ওকে টাটা ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মি অ্যান্ড সি ইউ অন আ নেক্সট এপিসোড টিল দেন বাই বাই টেক কেয়ার বাই বাই